অভিনব কায়দায় লুটপাটের 48 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্তরা, যেমনটা জানা যাচ্ছে শ্রীরামপুর থানার কুমিরজলা রোডের ঘটনা। মঙ্গলবার রাতে একটি স্বর্ণ গালানোর দোকানে কিন্তু ভুয়ো আয়কর আধিকারিক সেজে হানা দেয় 4 জন দুষ্কৃতী। তারপরে সেখানে আয়কর আধিকারিকদের যে আইডি কার্ড, সেই আইডি কার্ডও দেখায় এবং সেখান থেকে কিন্তু 100 গ্রাম সোনা এবং 100,000 টাকা নিয়ে চম্পট দেয় তারা। সেই দিন রাত্রিরেই স্বর্ণ দোকানের মালিক শ্রীরামপুর থানায় অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে গতকাল রাত্রিরে কলকাতার অঞ্চল থেকে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। দোকানদারের যেমনটা যাবি যে সেই আয়কর আধিকারিকদের কিন্তু কার্ডও দেখানো হয়েছিল এবং সেই আয়কর আধিকারিকদের পরিচয় দিয়েই কিন্তু তার থেকে বিভিন্ন মাল সেখান থেকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজ তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তারপরে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হবে কেন এই ঘটনা। এবং এখন অবধি যেমনটা জানা যাচ্ছে যে সোনা উদ্ধার না করতে পারলেও কিন্তু বেশ 100,000 টাকা উদ্ধার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। চোরের উপরে চুরি, হ্যাঁ, ও গালায়ওয়ালা চুরি করে ওর জন্য আমরা বি চুরি করতে গেছে চুরির দুঃখ। আচ্ছা, ও ও চুরি করেছিল, কোথা থেকে মাল চুরি করেছিল? ও তো কাস্টমারের সবাই চুরি করে। কি করে জানলেন আপনি চুরি করে? আমি বি ওই লাইনের লোক আছে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? কোথায়? আমার ভোগাজারে। আচ্ছা, মানে ও তাম্বা বা সোনা বার করে তাম্বা ঢেলে দেয় সব গালায়ওয়ালা। কোনো প্রমাণ আছে চুরি করে? আর আমি তো 19 বছর কাজ করি। আপনিও চুরি করেন? আমি তো কাজ বন্ধ করে দিই। আমি লসে গেছে, জুয়া খেলে বারে লসে গেছে বলে আমি মানে সেই কারণে ওর থেকে চুরি করছিলেন? চুরি করে নেই, ওর দু নম্বরের কাজ। কতটা চুরি করেছেন? চুরি করে নেই। মানে আপনারা পরিকল্পনা করতে কতজন ছিলেন? মানে কতজন ছিলেন পরিকল্পনায়? চারজন না পাঁচজন? চারজন। কোথা থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনাদের? সব বাড়ি আমাদের সব মহারাষ্ট্র গালায়ওয়ালায়। আমরা গালায়ওয়ালায়। ও মহারাষ্ট্র? আপনার দোকানে নাকি কাজ করেছে? না না, আমার দোকানে কাজ করে। ওরা স্বীকার করছে? না, আপনাকে চিনে বলছে। ওরা ভুল বলছে? ওরা নাকি সোনার লাইনেরই লোক? জানি না আমি কোথায় কার লোক। না, আমি ওনাকে প্রথম দেখলাম, আমি ওনাকে জানি না। উনি কী করে খবর পেলেন না পেলেন আমি তো কিছুই জানি না। অভিযুক্তরা বলছে, হ্যাঁ, যে চোরের উপরে বাট পড়ে পড়ছি। আপনি ওনাকে চোরাই সোনা কেনেন বা এরকম এর সঙ্গে যুক্ত আছেন সেই কারণে? ফলস কথা আছে, এইসবের দিকে যান না আপনি। হ্যাঁ, এই বিষয়ে আপনার কি, আপনি কি বলবেন? এবার চোর ধরা পড়েছে ওর আগে সেই তো কথা বলতেই পারে। ওরা চোর কখন বলে যে আমি চুরি করেছি? ধন্যবাদ। আপনার নিজেকে বাঁচাওয়ার জন্য কিছু তো বলতে পারে। আপনি কত বছর ধরে এই কারবারের সঙ্গে যুক্ত? 2-3-4 বছর ধরে আছে। আপনার বাড়ি তো? শুধু আমার তো শুধু গালানো কারো এটাই এক বিষয়ে আমার কিছু চিন্তা। আপনার যে মাল কতটা পরিমাণে গেছে? ওই আনুমানিক 100 গ্রাম আর 2.5 লাখের আশেপাশে। টাকাটা উদ্ধার হয়েছে? দেখি প্রশাসন কী করছে। প্রশাসন তো বলি যে সব আপনাকে উদ্ধার করে দেবে বলি। পুলিশের ভূমিকা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? পুলিশ ভালোই কাজ করেছেন। আমার মনে পুলিশের কাজ দেখে আমার একটু অভিমান হচ্ছে। কি নাম আপনার? আমার নাম অজয়। অজয় কি? অজয় কুমার। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, এবিএন নিউজ বাংলা।